আসসালামু আলাইকুম আমি রাব্বির রসুল আমি একজন নিয়মিত রক্তদাতা ও স্বেচ্ছাসেবক হওয়ার চেষ্টায় রয়েছি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমি একজন প্রকৃত স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি আমরা যারা আছি আমরা অনেকে হয়তো ভাবি যে আমি একজনকে রক্তদান করে আসছি আমি হয়তো স্বেচ্ছাসেবক না আপনি স্বেচ্ছায় রক্তদাতা স্বেচ্ছাসেবক সেইজন যে কাউকে সেবা করে কোনো অসহায় রোগীকে সেবা করে নিজের আত্মীয় স্বজনকে তো আমরা সেবা করবই এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং যাই হোক ওইটিকে না যাই কিন্তু সেবা হচ্ছে মূল সেবাটা হচ্ছে যাদেরকে আপনি চেনেন না যাদের সাথে আপনার কোনো পরিচয় নেই অচেনা কাউকে যখন আপনি সেবা করবেন সেটাই হবে প্রকৃত স্বেচ্ছাসেবকের কাজ চেনেন না জানেন এমন কাউকে সেবা করতেছেন আপনি কিন্তু তৃপ্তি পাবেন সেবা করে আচ্ছা এবার আসল টপিকে আসি টপিকটা হচ্ছে সচেতনতা নিয়ে কোন কোন বিষয়ে আমি একটু আস্তে আস্তে ভেঙে বলবো চেষ্টা করব সবটা গুছিয়ে বলার আশা করি পাশে থাকবেন এবং কথাগুলো শুনবেন তো প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আমরা অনেকেই হসপিটালে যখন যাই কোনো রুগীর চিকিৎসার ক্ষেত্রে রুগীকে ট্রিটমেন্ট মানে চিকিৎসা করাবো তো আমরা রিসিপশনে যে কথা বলি না এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে থাকি এতে করে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা পাচ্ছি না আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে এতে রুগীরও ক্ষতি হয় আর আমাদের যদি সামান্য একটু জ্বর বা সর্দি কাশি হয় আমরা সেটাকে গুরুত্ব দেই না এখন কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে প্রায় অনেকজনেরই ডেঙ্গু হয়েছে অনেক মানুষই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তো এবার কথা হচ্ছে যে আমরা যদি কোনো সমস্যায় পড়ি বেশি বড় ধরনের সমস্যা হইলে আমরা যে হসপিটালে যাই বা ডক্টরের স্মরণাপন্ন হই যেটা আমাদের উচিত প্রতি ছয় মাস অন্তর বা দুই মাস পর পর এমনিতেই নিজের ব্লাড টেস্ট করানো ডক্টরের সাথে কথা বলা তাদেরকে তাদের থেকে পরামর্শ নেওয়া তাহলে আমরা বড় ধরনের রোগ থেকে বেঁচে যাব বড় ধরনের সমস্যা আমরা পড়ব না আমাদের একটু সচেতনতা সচেতনতার অভাবে অনেক বড় বড় প্রবলেমে আমরা পড়ে যাই যেটার জন্য আমাদের অনেক টাকা পয়সা খরচ করতে হয় এই টেস্ট সেই টেস্ট এই পরীক্ষা সেই পরীক্ষা এইভাবে করতে করতে অনেকগুলো টাকা আমাদের অপচয় হয় অপচয় মনে মানে আমাদের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হয় ওই যে আমাদের ঘাটতি হালকা একটা বিস্ফোরা বলে যে একটা ঘা হইছে এটাকে খুঁটি আমরা আমরা কিন্তু জানি না সেটা কি ধরনের ঘা কেন হইল এমনও হতে পারে আপনার শরীরের মধ্যে ক্যান্সারের ভাইরাস আছে সেটার কারণেই ভাই ক্ষতটা হইছে সেখানে যখন আপনি আবার খোঁটাখুটি করলেন বা চুলকানো বলে চুলকাইলেন এতে কি হবে এটাতে আরও ভাইরাস যুক্ত হবে যেটা আমাদের নোকের মধ্যে থাকে বা ধুলাবালি থেকে আমাদের হাতে লাগে লেগে থাকে সে ভাইরাসটা কিন্তু আরও শক্তিশালী হয়ে যায় তো এতে কী হয় অকালে জীবন চলে যায় কোনো উপায় থাকে না ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার এমনি আমরা জানি যে ক্যান্সার হলে নৃত্য অনিবার্য একটা টাইম সেট হয়ে যায় এই দিনের মধ্যে আপনি মারা যাবেন আমাদের মায়েদের ক্ষেত্রে বিশেষ করে একটা বেশি সমস্যা যেটা বড় ধরনের সমস্যা আমাদের মা বোন যারা রয়েছে তারা সংসারে চিন্তা ভাবনায় থাকে ফ্যামিলির চিন্তাভাবনায় থাকে তারা অসুস্থ হইলে ডক্টরের কাছে যায় না সে সমস্যাটাকে গুরুত্ব দেয় না এক পর্যায়ে যে সে সমস্যাটা অনেক বড় রূপ ধারণ করে ফেলে এতে কি হয় আমরা আমাদের মাকে অকালে হারায় ফেলি মা হারা হয়ে যায় আমাদের বাবা প্রত্যেকের বাবা সমস্যায় পড়লে অসুস্থ হইলে ডক্টরের কাছে যায় না মনে করে যে এই তো সুস্থ হয়ে যাব। এক পর্যায়ে দেখা যায় ডায়াবেটিক্স হয়েছে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন ধরনের বড় ধরনের সমস্যায় পড়ে যায় এর জন্যই আমাদের সচেতন হইতে হবে একটু সময় বের করে প্রতি দুই মাস অন্তর অন্তর আমাদেরকে ডক্টরের কাছে যাওয়া উচিত ডক্টরের কাছে যে চেক আপ করানো উচিত ডক্টরের পরামর্শ নেওয়া উচিত কারণ রোগ জমায় রাখতে রাখতে অনেক বড় ধরনের সমস্যায় না পড়ে আগে থেকেই যদি আমরা ব্যবস্থা নেই এতে করে কি হবে বড় ধরনের রোগ থেকে আমরা বেঁচে যাব আমরা সুস্থ থাকতে পারব জ্বর হইছে সামান্য জ্বর না এখন ডেঙ্গু হয় টাইফয়েড হয় আরও অনেক ধরনের সমস্যা হয় কিন্তু আশা করি আমরা একটু সচেতন হব এবং আমরা আমাদের পরিবারকে যারা দেখব ভিডিওটা আমাদের পরিবার পরিবারের যারা মেম্বার মানে সদস্য রয়েছে তাদেরকেও এই বিষয়গুলো একটু জানাবো এই যে থ্যালাসিমিয়া এই থ্যালাসিমিয়া রোগটা কি আমরা কি জানি হয়তো অনেকেই জানি না নবজাতক শিশু জন্মে জন্মের পরপর তাকে রক্ত দেওয়া লাগতেছে ও যতদিন বেঁচে থাকবে ওকে রক্ত দিতে হবে একটা সময় হয়তো সাত দিন পর এক মাস পর তাকে রক্ত দিতেই হবে কারণ কারক থেকে রক্ত নেয়ার পর দেন সেই থ্যালাসিমিয়ার আক্রান্ত রোগীকে রক্ত দিতে হয় নয়তো সে মারা যাবে রক্তের পরিমাণ কমে গেলে থ্যালাসিমিয়া হচ্ছে যে আপনার শরীরে রক্ত থাকবে না মানে আপনার শরীরে যে রক্ত উৎপাদন করে বনমেরু সে বনমেরু থেকে হিমোগ্লোবিন যেটা রক্তের সেটা বাড়বে না এটা যদি না বাড়ে তাহলে আপনি হিমোগ্লোবিন শূন্যতায় মানে রক্ত শূন্যতায় মারা যাবেন হিমোগ্লোবিন কমে গেলে আর এই যে থ্যালাসিমিয়াটা কেন হয় থ্যালাসিমিয়া হওয়ার কারণ হচ্ছে যে আমরা যে বিয়ে করি সবাই একদিন একদিন সবাইকে বিয়ে করতে হবে কিন্তু আমরা বিয়ে করার আগে একটা টেস্ট আছে যে টেস্টটা করলে আমরা জানতে পারবো বা থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্মানোর ঝুঁকিটা কমে যাবে একটু সচেতন হইতে হবে আমাদেরকে আমরা নিজেরা সচেতন হব এবং অপরকেও সচেতন করব কারণ আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে কে এইসা দাঁড়াবে মানে কে আসবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য একটু আমরা সবাই মন থেকে চিন্তা করব মানে সরি একটু বিবেক থেকে চিন্তা করব। সরি মিস্টেক হয়ে গেছিলো যে মন বলে তো কিছুই নাই হার্টের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে কন্টিনিউ করা যেটাকে বলা হয় হৃদয় তো ওদিকে না যাই এই যে থালাসিমেটা বিয়ের আগে অবশ্যই নববধূ এবং স্বামীকে বিয়ের আগে রক্ত পরীক্ষা করান রক্ত পরীক্ষা করে জেনে নিন যে থ্যালাসিমিয়ার কোনো সম্ভাবনা আছে কি না এমনটা হয়ে যায় স্ত্রীর শরীরে থ্যালাসিমিয়ার ইটা থাকে মানে রোগী হইতে হবে এমন কিছু না থ্যালাসেমিয়ার বাহক হইতে পারে মানে সে বহন করতেছে বাট সে আক্রান্ত না তাদের যে বাচ্চা হবে সে বাচ্চা কিন্তু থেরাসিমিয়ে আক্রান্তই হবে ফলাফল কি মৃত্যুর আগ পর্যন্ত সে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে হসপিটালে এক মাস পর পর তাকে ব্লাড দিয়ে রাখতে হবে তো কেন আমরা এই ভোগান দিতে কেন এই কষ্টে আমরা জড়ায় যাব আসুন না আমরা আগে থেকেই সচেতন হই আগে থেকেই ব্যবস্থা নেই এবং যদি কেউ বাহক বাহক থেকে থাকে বিয়ের আগে টেস্ট করানোর পর যদি এটা ধরা পড়ে যে স্বামী বা স্ত্রী দুজনে একজন এটা বাহক তাহলে তাদেরকে একটা মেডিসিন দেওয়া হয় যেটা কন্টিনিউ করলে তাদের সন্তান আর থ্যালাসিমে আক্রান্ত হয় না আমি আমার ধারণা যেটা আমি ধারণা থেকে বলতেছি কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা স্বেচ্ছাসেবক যারা রয়েছি যাদের রক্তের প্রয়োজন হয় তাদেরকে আমরা ডোনার দেই জোগাড় করে এবং থ্যালাসিমিয়া পেশেন্টদেরকেও আমরা ডোনার দিচ্ছি তাদের অগ্র অধিকার থ্যালাসিমিয়া আক্রান্ত যারা কারণ তাদেরকে রক্ত না দিলে তারা বাঁচবে না আপনি আমি অ্যাক্সিডেন্ট হইলে হয়তো বা এক ব্যাগ রক্ত দেওয়ার পর আবার সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ আমাদের শরীরে আবার রক্ত তৈরি হবে বনমেরু থেকে কিন্তু যারা থ্যালাসিমিয়া আক্রান্ত ওদের এই সম্ভাবনাটা থাকে না থ্যালাসিমিয়া থেকে একেবারে মুক্তি নেই থ্যালাসিমিয়া বহন করেই যেতে হবে যদি আক্রান্ত হয়ে পড়েন মৃত্যু আগ পর্যন্ত ওই রোগে ওই দিনই ভালো হয় যেদিন আপনি মারা যাবেন যেমনটা ডায়াবেটিক্স সুগার মারা গেলে রুগী ভালো যতদিন বেঁচে থাকবে ইনসুলিন নিতে হবে খাবার খুব পরিমাপ মতো খেতে হবে এটা খেতে পারবে না ওইটা খেতে পারবে না মিষ্টি তো তার জন্য হারাম হয়ে যায় কারণ মিষ্টি জাতীয় খাবার খেলেই তার অবস্থা খারাপ তো আমরা চেষ্টা করব নিজে সচেতন হতে অন্যকে সচেতন করতে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এবং যারা এখনো রক্তদান করেন নাই তাদের উদ্দেশ্য করে একটা কথা আমাদের উন্মুক্ত রক্তদান বাংলাদেশ ইউ পরিবারের স্লোগান আর নয় পিছুটান বাঁচানোর ইচ্ছে শতপ্রাণ করব আমি রক্তদান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম